আমি সেদিন ফরিদপুরে গেছি, এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাবো, তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেন নি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আস। তো আসলো, অনেকক্ষণ বসাইলাম, নাস্তা দিলাম, কথা বললাম, হুজুর সবসময় বয়ান শুনি, মাশাল্লাহ ভালো। আমাদের কোরআনের মাহফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না? আসে না? যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন, কি বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয়, না বাবা, তো কাঁদেন কেন? কা আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবে না? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইঞ্জেকশন ঢুকে গেছে, যুবকের কলিজায় নাড়া দিছে, কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা, মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওন নাই, হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে, আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে, না সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিব, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনই তো আমার সবাই জ্বালায় ফেলবে, না আমি জ্বলতে চাই না, মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না। হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া ভরল, যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরে কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না, আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না, হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই, হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা, ও যুবক যদি একটু বলতা, পায়ে হাত দিলে আর দাড়ি কাটবানারে যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর ভুলবা না, ও যুবক তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবা না। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি, ও যুবক আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না, দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না, লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না, এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা, আজকে যদি আমি এত গালি শুনতেছি এরপরও নামাজ ছাড়ি না, বেপর্দায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে, একটা কথা মিথ্যা না, ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে এখনো নামাজ ছাড়ে না নাই, বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা, তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা, তোমার মতো যুবক সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, না মাছ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? ও যুবক তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম,
তুমি একজন ইঞ্জিনিয়ার হও তুমি একজন প্রফেসর হও তবে আমার দাবি বেয়াদব হইও না তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায় তোমার ব্যবহারে যেন মুরুব্বিরা কষ্ট না পায় এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি একটা সন্তান যুবক সারা দিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে ঘরে যাইয়া আব্বা জানেরে কয় আব্বা জান আমাকে 10000 টাকা দাও সন্ধ্যার টাইমে বাবাই বুঝতে পেরেছে এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10000 আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে আর ওখানে গিয়া নেশাপান করে মাতাল হয়ে যাবে বাবাই বলে খবরদার আমি তোমাকে একটা টাকাও দিব না সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না বারবার বলে আব্বা জান 10000 টাকা দাও 10000 টাকা দাও 10000 টাকা দাও বাবাই বলে আমি দিবই না দিবই না দিবই না সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো বাবার উপরে প্রহার শুরু করলো এমন ভাবে আঘাত বুড়া বাবা রাস্তার আওয়ার রাস্তার পার্শ্বে ঘর সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল পিছনের ঘরে আম্মা জান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে আর বলে বাবা তোর বাবারে আর মারবি না তোর পায়ে ধরে মাপ চাই তুই বাবারে আর মারিস মায়ের একটা লাত্তি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে মাওলার কুদরত সন্তানটা হুন্ডা চালাইয়া যায় ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয় হে মালিক আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক এই সন্তানের মার আর কয়দিন খাবো হেদায়াত থাকলে দিও না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না দরজাটা ভিতর দিয়া এমন ভাবে আটকাইছে সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপরও আর দরজা খুলবে না মা এমন ভাবে আটকাইয়া দিল বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে মাও কান্না করে রাত্র গভীর এদিকে আমার মাওলার কুদরত যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায় তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেল একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল আল্লাহর ওলিদের বয়ান মনে হয় যেন কঠিন বড় আকর্ষণ অন্তরে যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুই না হুন্ডাটার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বসে গেছে আল্লাহর ওলি এমন বয়ান দিলেন এক পর্যায়ে যুবক ওই পিছনে ভয়ে কান্না শুরু করলো কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল সবাই নজর করে আসে আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল হুজুরে বয়ান থামায় বলে যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো সামনে নিয়ে আসলো হুজুর মোনাজাত দিলেন মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয় বাবা এত চিল্লায় কান্না কেন আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে এবার যুবক হুজুরের পা জড়ায় কয় হুজুর আমার আল্লাহ মাফ করবে নি এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই বলে বাবা কি করেছো বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি আমার জাহান্নাম ছাড়া উপায় নাই হুজুর আমার উপায় কি হবে একটু তওবা করাইয়া দেন
আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর আল্লাহর ওলি বলে বাবা তুমি মাওলার কাছে খাঁটিভাবে ক্ষমা চাও কান্না করো আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওনা দরওয়াজার কিনারায় গভীর রাত ডাক দিয়া কয় মা আমি দরজার সামনে হাজির দরজাটা খুলে দাও রে মা মা কোনো ডাকের সাড়া দেয় না জবাব দেয় না মা তো ভেতর থেকে দরজা আটকাইছে সন্তানের আর ঘরে ঢুকাইবে না সন্তান এত ডাকে মা সাড়া দেয় না যখন চিল্লাইয়া কান্না শুরু করছে মা ডাক দিয়ে কয় আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি আর জায়গা হবে না আবার কি মারতে আসছো সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয় মা আমি বেয়াদবি করেছি আমার একটু সুযোগ দাও আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব মা আমি জীবনে আর বেয়াদবি করব না যখন সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো ও আব্বা জান আমি বুঝতে পারি নাই মাফ করিয়া দেন আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই ও যুবক এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসছি ও বাবারা তোমরা যারা আজকে এখানে আছো মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাশ করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই আজকে ওই মা বাবার এই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান এত নিষ্ঠুর কেন হইছো ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না ও যুবক বাবারা এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো কত বাজে কথা বলছো মা জানি কষ্ট পাইয়া গোপনে কান্না করেছে একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে স্বামী বলে বিবি কেন কাঁদো বলে আমার মনে কষ্ট কি কষ্ট বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না কেন বলে একদিন একটা অন্যায় করছে আমি রাগ করছি সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায় আমার দিকে তাকায় না মা বলে না স্বামী বলে বিবি একটু ধৈর্য ধারণ করো একদিন দুদিন একটু দেরি করো দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে আম্মা জান কাঁদে আর কয় স্বামী বুঝাইতে পারি না আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না খানার প্লেটটা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয় আবার কলিজা ঠান্ডা হইয়া যায় ও যুবক ওই মাকে জানি কারা কাঁদাইছো বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া নিও মাকে বলিও মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা
কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো চোখের পানি সারিয়া মোনাজাত করলো আর আমার চোখে পানি আসলো না মা মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার হয়ে গেছি মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে ও এতিম বাবারা আমার মায়ার নবীও বড় এতিম আমার মায়ার নবী দুনিয়াতে এসা বাবার চেহারা দেখেন নাই ছয় বছরে মা হারাইয়া নবীর চোখে পানি ওই নবীর শরীরে মশা মাছি পড়া হারাম যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না ওই নবী উম্মতের জন্য দ্বীনের দাওয়াত দিতে তায়েফে যায় তায়েফের কাফের বেঈমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায় আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায় আমার আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না ও ইয়াতিম নবীর আশেক উম্মতের দল ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই আজকে থেকে মাওলার কাছে কান্না করো চোখের পানি ছাড়ো তওবা করো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন চরম এক কঠিন সময় আল্লাহ পাক আমার নবীকে পাঠাইলেন রহমতের নবী আমার রূহের জগতের জন্য কেমন রহমত আলাদা আলোচনা রহমতের নবী আমার মায়ের গর্ভের জগতের জন্য রহমত কবর জগতের জন্য রহমত আমি শুধু দুনিয়ার জগতের জন্য নবী কেমন রহমত এই বিষয়ে কিছু কথা বলবো মায়ার নবী দুনিয়ার জমিনের জন্য কেমন রহমত শুধু মুমিনের জন্য নবী রহমত এমন না বেঈমানের জন্য আমার নবী রহমত আমার নবী যেমন পুরুষের জন্য রহমত আমার নবী তেমনি ভাবে নারীদের জন্য নবী রহমত আমার নবী নারীদের জন্য আলাদা রহমত পুরুষের জন্য আলাদা রহমত আমার মায়ার নবী শুধু মানুষ তা না আমার নবী মানুষের জন্য যেমন রহমত জঙ্গলের প্রাণীদের জন্য আমার নবী রহমত সমুদ্রের প্রাণীর জন্য আমার নবী রহমত আমার নবী উড়ন্ত পাখির জন্য রহমত আমার নবী মরা গাছের জন্য রহমত এমন একটা সময় আমার নবী জমিনের মধ্যে আসলেন যেই সময় মক্কার মানুষের মতো চরিত্রহীন খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না এতটাই তারা খারাপ আপন বাবা হইয়া কন্যা সন্তান আসলে সন্তানটারে বাবা নিজে পাথর চাপা দিয়া মেরে ফেলে জবাই করে কত খারাপ বর্তমান দুনিয়াটাও কম খারাপ না সোনার বাংলার ইতিহাস পড়বেন কয়েকদিন আগে খবর কানে আসলো দেখি না শুনছি বাবা মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া আপন বাবা আপন মেয়েটাকে কয় আজকে রাতের জন্য তুই আমার কাছে স্ত্রীর মতো আরো জোরে বলেন এরে যুবক রহমতের নবী এমন এক সময় মক্কা নগরীতে আসেন যেই সময় কন্যা পছন্দ করে না বর্তমানেও কিছু কুলাঙ্গার আছে কন্যা হলে মনে কষ্ট পায় বউয়ের সাথে রাগ করে কথা বলে না আছে না নাই
এরে আল্লাহর গোলাম ওয়াতুস রহমতের নবী আমার যেই নবীর কোন তুলনা নাই ওই নবী বলতেছেন আমি মুহাম্মদের বিরুদ্ধে কাফের মুশরিকরা মক্কায় ঘুরে ঘুরে কয় মুহাম্মদের কোন ছেলে নাই মইরা গেলে মুহাম্মদের বংশ রক্ষা হবে না অতস তাকাইয়া দেখো আজ আমার নবীরে যারা গালাগালি করলো ছেলে নাই বলিয়া ওদের নাম দুনিয়ায় কেউ জানে না আর আমার নবীর এত গুণগান নবীর জন্য জীবন দিতে কোটি কোটি প্রাণ তৈয়ার হয়েছে নবী বলেন আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা আমি হলাম বিশ্ব নবী রহমতের নবী আমার কোন ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবা যারা আছেন নবী সুসংবাদ দিয়ে বলেন ও কন্যার বাবারা যদি তুমি একটা কন্যা পাও তুমি একটা জান্নাতের মালিক যদি তোমার দুইটা কন্যা হয় তুমি দুইটা জান্নাতের মালিক যদি তোমার তিনটা কন্যা সন্তান হয় তুমি তিনটা জান্নাতের মালিক চারটা কন্যা যদি পাও তুমি চারটা জান্নাতের মালিক চাইছিলাম ছেলে আল্লাহ দিল মেয়ে মন বড় খারাপ না রে বাবা তাকাইয়া দেখো একজন আর পাঁচটা ছেলে আছে দুইটা মেয়ে আছে খবর নিয়ে দেখো মেয়ের বাবার কাছে পাঁচটা ছেলে বাবার খবর নেয় না মাইয়ারা বাবার কথা ভুলতে পারে না ছেলেরা বাবার খানা দিবে কি না দিবে কোনো গ্যারান্টি নাই কিন্তু মেয়ে এক ফোঁটা বিন্দু রক্ত থাকতেও মা বাবাকে ফেলে দিবে না বাবায় অসুস্থ হয়ে গেলে ছেলেরা শুই নাও কানে দেয় না মেয়ে পাগল হয়ে যায় পাগলের মতো দৌড়ায় আমার বাবার কি অসুবিধা হয়ে গেল আমার মাওলায় দেখাইতেছেন আল্লাহ তাআলা দেখাইতেছেন তুমি মনে করছো তোমার ছেলে হইলে লাভ হবে না না রে বাবা তোমার দশটা ছেলের দ্বারা যেই উপকার না হইতো আমার মাওলা চাইলে একটা মেয়ের দ্বারাও তার থেকে বেশি উপকার করতে পারে ওই ছেলে হয়ে লাভ কি কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা কোটিপতির দুই ছেলে বড় বড় শিক্ষিত বাবায় মরে গেছে বাবার লাশটা জমিনে পড়ে আছে দুই ভাই বাবার টাকা নিয়ে ঝগড়া করলো চব্বিশ ঘন্টা দাফনও করলো না বাবারে এমন কুলাঙ্গার সন্তান জন্ম দিয়া কি লাভ হবে আর এই সন্তানের বাবা দাবি করলে কি লাভ হবে রে বাবা ওই মক্কার মানুষ এতটাই যে খারাপ ওই জমিনের মধ্যে একটা সুন্দর আল্লাহ ঘর বানাইছেন জমিনটা বানানো পরে পরে আল্লাহ ঘর বানাইছেন নাম বাইতুল্লাহ এমন একটা দামি ঘর এই ঘরটার মতো দামি আর কোনো ঘর জমিনে নাই ঢাকার জাতীয় মসজিদের দিকে তাকাইলে কোনো সওয়াব নাই কিন্তু আল্লাহর ঘর বাইতুল্লাহর দিকে যে তাকায় থাকবে অনবরত আমল নামায় সওয়াব লেখা হবে ইন্না আউয়াল বাইতিন উযিআ লিন-নাসি আল্লাযী বিবাক্কাত মুবারাকাও ওয়া হুদা মুবারাকাও ওয়া হুদান লিল আলামিন আল্লাহ বলেন আমি জমিনটা বানাইয়া প্রথম ঘর বানাইলাম হেদায়াতের ঘর এবাদাতের ঘর নাম হলো বাক্কা নগরীতে বাইতুল্লাহ
এমন এক দামি ঘর যেই বাইতুল্লাহর এরিয়ার মধ্যে এক রাকাত নামাজ এক লক্ষ রাকাত নামাজের সওয়াব যেই ঘরের দিকে তাকাইয়া থাকলে কিছু না বলবেন তারপরও সওয়াব এমন বাইতুল্লাহ যেই বাইতুল্লাহ হলো আল্লাহর রহমত নাজিলের সেন্টার ওই বান্দা এই মক্কার মানুষ এত চরিত্রহীন ওই বাইতুল্লাহ তো দামি ঘর এই বাইতুল্লাহর চারপাশে নারী আর পুরুষ একসাথে তওয়াফ করে তাও উলঙ্গ হইয়া এতটাই খারাপ ইতিহাসে পাওয়া যায় মক্কার মতো খারাপ মানুষ জমিনের কোথাও ছিল না এমন জায়গায় রহমতের নবীকে আল্লাহ পাঠাইলেন মায়ার নবী মাত্র ১৩ বছরের সীমানায় মক্কার মানুষগুলোকে এত দামি বানায় ফেললেন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠায় বলেন যাও একটা লিস্টি দিয়া দিলাম নবীর কাছে পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টিতে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি মাত্র ১৩ বছরে মানুষগুলো স্বর্ণের মানুষ বানায় ফেললেন নবী একটা বেতের বাড়িও দেন নাই আরো আশ্চর্য নবী জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই পাইবেননি দুই একজন বিশ্বাস নেতা মিশা কয় না আছে ফুলের মতো পবিত্র হয় কেমনে রহমতের নবী আমার জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই আরো আশ্চর্য খবর নবী জীবনে কোনোদিন কাউকে একটা গালি দেন নাই হাজারো গালি নবী শুনছেন কোনো গালির জবাব দেন নাই আরো আশ্চর্য রহমতের নবী আমার কোনোদিন কারো দিকে চোখ গরম করে তাকান নাই নবীর খাদেম অনেক বছর নবীর খেদমত করেছে খাদেম বলতেছেন নবীজি কোনো একটা দিন আমাকে বলে নাই এটা এমন হলো কেন কোনোদিন বলেন নাই নবীর আদর্শ দিয়া পুরা মক্কা স্বর্ণের মক্কা বানায় ফেললে ওই নবী বিদায় বেলা চ্যালেঞ্জ দিয়া গেলেন ও উম্মতেরা আমি নবী বিদায় হয়ে গেলাম তোমরা যারা আমাকে খুঁজে পাইবা না আমি দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম আক্রাইয়া ধরো সম্মান কমবে না قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسولي পয়গম্বর বলেন ও উম্মতের দল দুইটা জিনিস আঁকড়াইয়া ধরো সম্মান কখনো যাবে না এক নাম্বার কোরআন দুই নাম্বারের নবীর আদর্শ সুন্নত ১৫০০ বছর পরে আজকে তাকাইয়া দেখেন ইহুদি খ্রিস্টান বিধর্মীরা সব মুসলমানের দুশ্মন ভেতরে ভেতরে কিছু মুসলমান নামদারিরাও দুশ্মনী করে এরপরও তাকায় দেখেন মহামারী করোনা চলে গেল এই করোনার ভেতরে স্কুল বন্ধ কলেজ বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ আল্লাহর কোরআনের মাদ্রাসা একটাও বন্ধ হয় নাই আর কি দেখাইবেন আল্লাহ চোখের সামনে এই দুনিয়াতে এখনো তাকায় দেখেন যাদের কাছে কোরআন আছে যাদের কাছে নবীর আদর্শ আছে নবীর মোহাব্বত আছে এদের মতো সম্মানে জমিনে আর কেউ নাই এরে নবীর উম্মতের দল ওই জমিনের মানুষগুলো কতটাই খারাপ বিধবা নারীদের অপছন্দ করে মায়ার নবী রহমতের নবী বিশ্ব নবী কতটা পাওয়ারফুল নবী আমার এমনিই তো নবী হিসাবে শক্তি বেশি আবার বরা যৌবন বয়স ২৫ বছর ওই সময় আমার নবী আরবের নারী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ৪০ আল্লাহর নবী তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলেন এরে পর্দার আড়ালের আম্মা যান আম্মা যান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ৪০ বছর বয়সে নবীর বয়স ২৫
বিবাহ করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা আগে দুইজন স্বামী বিদায় হলো সন্তান দুইটা চলে গেল আম্মাজান নবীর ঘরে আসলেন 40 বছরে আমার নবী 25 বছরে বিবাহ করলেন নবী বলেন আমার যত সন্তান খাদিজাতুল কুবরার গর্ভ থেকে আসছে আমি মুহাম্মদ চার কন্যার বাবা হয়েছি এই চারটা কন্যা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে আমার কনিষ্ঠ কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আজকে গোটা দুনিয়াতে আওলাদে রাসূলের বংশ জিন্দা আছে নবীর বংশ পুরুষের দ্বারা জিন্দা না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে আওলাদে রাসূল জিন্দা নবীর বংশ জিন্দা আছে এখনো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মাধ্যমে আল্লাহর শুকর নবীর কলিজা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার কলিজা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আল্লাহর শুকর হাজী সাহেব নিজের নামটাও দিলে চাইলে পারতেন নিজের নামে মসজিদ নিজের নামে মাদ্রাসা এগুলো না দিয়া আল্লাহর মহব্বত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার নামে মাদ্রাসার নাম করেছেন ইনশাআল্লাহ এটাই হবে দুনিয়া আখেরাতের সফলতার কারণ ও গো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা কোরআন হাদিসেরে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে ও নবীর আশিক উম্মতের দল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে জমিনের মধ্যে রহমতের বারিধারা বহন করায় দিলেন আমার নবীর কারণে আজ আমাদের কপাল খুলে গেল যদিও নবী নাই নবীর উম্মত হওয়ার কারণে হাজারো অন্যায় করিয়াও আমরা পার পেয়ে যাইতেছি ও নবীর আশিক উম্মতের দল নবীর মাধ্যমে আল্লাহ বিধবা নারীর সম্মান বাড়ায় দিলেন নবীর মাধ্যমে কন্যা সন্তানদের মর্যাদা আল্লাহ বাড়ায় দিলেন এরপর দারারানের আম্মা জানেরা ভালো করে শুনেন আপনাদের এত দাম আপনারা নবী না নবীদের মায়ের মতো মা সাহাবা একরামের মায়ের মতো মা আপনারা হাফেজ আলেমদের মায়ের মতো মা এরে আম্মা জানেরা আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী এরে আম্মা জান আপনাদের অবদানের কারণে এই জমিনের মধ্যে দামি দামি সন্তান আসছে আখেরাতের লাইনে বলেন আর দুনিয়ার লাইনে বলেন মায়ের অবদানের কারণে সন্তান ভালো চেয়ারম্যানের ব্যবহার ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো ডিসি সাহেবের ব্যবহার ভালো খোদার কসম এগুলো তাদের ব্যক্তিগত বাহাদুরি না একমাত্র মায়ের দোয়া মায়ের অবদান মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে একজন আল্লাহর ওলি আসলেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি
ভারতের দারে দারে ঘুরলেন বিদর্মীদের কাছে কালেমার দাওয়াত দিলেন লক্ষ লক্ষ বিদর্মী কালেমা পড়েছেন খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির হাতে আজ বিধর্মীরা পর্যন্ত ওই খাজা মঈনুদ্দিনের নাম শ্রদ্ধার সাথে বরণ করে নেয় ও পর্দার আড়ালের আম্মা জানেরা ভালো করে শুনে নেন কিয়ামতের ময়দানে নারীদের অবদান হবে সবথেকে বেশি আল্লাহ যদি কোটি 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 মানুষের সামনে আল্লাহ যদি জিজ্ঞাসা করে ও হাশরের মানুষ আজকে কোই ব্যক্তিকে আমি দেখতে চাই প্রথম কে আমার নবীর হাতে হাতটা লাগাইয়া কালেমা গ্রহণ করেছো প্রথম আমার মুহাব্বতের নবী ওই নবীর সাথে কালেমা কে পড়েছো প্রথম যে পড়ছো দাঁড়াও আল্লাহর কসম করে বলি ও বৃহত্তর সিরাজগঞ্জের মানুষেরা একজন পুরুষ দাঁড়াইবার সাহস হবে না একজন নারী হাশরের ময়দানে দাঁড়ায় বলবেন ও দয়ার মালিক আমি একজন নারী তোমার নবীর হাতে প্রথম কালেমা গ্রহণ করেছি আমি ভিন্ন কোন নারী না আমি নারী রহমতের নবীর বিবি খাদিজা নারীদের এত সম্মান নবীর রহমতের নবীর কারণে হাশরের ময়দানে আল্লাহ যদি জিজ্ঞাসা করে আমার নবীর সাথে দিন জিন্দা রাখার জন্য প্রথমে কে গলা কাইটা রক্ত বিলাইছো জমিনে শহীদ হয়েছো একজন পুরুষ দাঁড়াবার ক্ষমতা হবে না একজন আল্লাহর বান্দি দাঁড়ায় যাবেন দাঁড়াইয়া বলবেন আল্লাহ আপনার দিন জমিনে জিন্দা করার জন্য আমি সর্বপ্রথম গলা কাটাইয়া রক্ত ঝরাইছি আমি একজন নারী সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নারীর অবদান কত যত লাইনে নারীর সম্মান দেওয়া দরকার আল্লাহ দিয়ে দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর লাইন নাই কেউ চালাকি যদি করে নারীর মর্যাদা একটু আলাদা করে বাড়াবে নারীর অপসম্মান হবে না হবে নারীদের অপমান এরে আম্মা জানেরা খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি অন্তর বড় খুশি আম্মা জান ডেকে বলে ও মঈনুদ্দিন তোমার অন্তর এত খুশি কেন আম্মা জান মন আনন্দে ভরা আমার দাওয়াতে ভারতের ভিতরে লক্ষ লক্ষ বিধর্মী মুসলমান হয়ে গেছে আম্মা জান কয় এটা তোমার বাহাদুরি কি সব আমি মায়ের অবদান খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন মা আপনার অবদান মানি এবার মা ডেকে বলে ও মঈনুদ্দিন আল্লাহ যেদিন তোমাকে আমার গর্ভে দিয়েছেন আমি একটা রাত ঘুমাই নাই আল্লাহর মহব্বতে সেজদায় পড়ে কান্না করে দোয়া করেছি ও দয়ার মালিক মেহরবানি করে আমার গর্ভের সন্তান তুমি কুতুবুল আলম বানায় দিও এই মঈনুদ্দিন দুনিয়াতে যখন তুমি আসছো আমি মা তোমাকে দুধ পান করাইছি আল্লাহর কসম আমি যতদিন তোমাকে দুধ পান করাইছি বিনা অজুতে এক ফোঁটা দুধও তোমার মুখে দেই না কয়জনের মা পাইবেন এই দুনিয়ায় বাংলাদেশ বাদ সারা দুনিয়া খুঁজে পাইবেন যে বাচ্চাকে দুধ দেয় অজুর সাথে ওই যে একটা প্রবাদ আছে না সংসার ধন্য হয় রমণীর গুণে ধ্বংস হয় নারীর কারণে একটা ঘরের নাভি ফুটন্ত গোলাপ মা মায়ের অবদান মায়ের আদর্শের কারণে সন্তানের আদর্শ সুন্দর হয় নবীর একজন সাহাবি একদিকে তার চাস্ত ভাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন মাত্র সাত থেকে বারো বছরের মাঝখানে নবীর হাতে হাত লাগায় কালেমা পড়লেন হযরত আলী বলেন আমার নবী আমাকে তার মহব্বতের কনিষ্ঠ কন্যা ফাতেমাকে বিবাহ দিয়েছে
আমি আলী কোথাও কাজ করে একদিন মসজিদে ঢুকলাম, দেখি নবী বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম, জটিল একটা প্রশ্ন চলতেছে, কেউ জবাব দেয় না। জটিল প্রশ্ন, এই দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণের নাম কি? কোন গুণটা নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ? নবীও বসা, সাহাবায়ে কেরাম বসা, কেউ জবাব দেয় না। হযরত আলী বলেন, আমি ভেতরে ঢুকলাম, বসলাম, কিছুক্ষণ পরে আমি ওখান থেকে বের হইয়া ঘরে গেলাম, ঘরের দরজায় গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ও সিরাজগঞ্জের মানুষ, নবী সুন্নত দেখায় গেছেন, ঘরে ঢুকলে জোরে সালাম দিবেন, সুন্নত, আস্তে না জোরে, জোরে দিবেন, জিনেরাও শুনবে, ফেরেশতারাও শুনবে। শুধু তাই না, জোরে যদি সালাম দেন, ওই সালামের বরকতে যদি ঘরের মধ্যে বাড়ির মধ্যে খারাপ কোনো কিছু থাকে, সালামের বরকতে বের হয়ে যাবে। তাবিজ লাগাইছেন কেন? তাবিজ তো মদিনার নবী দিয়ে গেছেন, ঘরে ঢুকবেন জোরে সালাম দিবেন, এটা বড় তাবিজ, আলাদা কোনো সুতায় তাবিজ লাগবে না, জোরে সালাম দিবেন, ডান পাও দিয়া বাড়ির মধ্যে ঢুকবেন, দুইকা সালাম জোরে দিয়া বিসমিল্লাহ পড়বেন, এরপরে দুরুদ শরীফ পড়বেন, কুল হু আল্লাহ সুরাটা পড়বেন। রিজিকের বরকত ছুটাইবে কে? আল্লাহ যেই রিজিক দেবে, খাওয়ার মানুষ থাকবে না, এই তাবিজ ব্যবহার করেন, খালি ঘুমায় ঘুমায় জান্নাত পাইবেন, আমল করবেন না। সহজ আমল, ঘরে ঢুকবেন, ডান পা দিয়া জোরে সালাম দিবেন, বিসমিল্লাহ পড়বেন, দরুদ শরীফ পড়বেন, এরপরে কুল হু আল্লাহ সুরা পড়বেন, রিজিকের বরকত বাড়ির মধ্যে বাড়তে থাকবে, কোনো খারাপ আসরওয়ালা জিনিস বাড়ির মধ্যে থাকবে না। এরে আল্লাহর বান্দা, হযরত আলী বলেন, আমি বাড়ির দরওয়াজায় গিয়া সালাম দিলাম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ফাতেমার কণ্ঠে ঘরের ভেতর থেকে জবাব আসলো, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দরজাটা খুলে দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দিলেন, স্বামী ঘরে আসছেন, হালপুরসি জিজ্ঞেস করেন, কোথা থেকে আসলেন? রহমতের নবীর দরবার থেকে। আব্বা জান কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কিন্তু একটু পেরেশান দেখলাম। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আব্বা জানের কি পেরেশান? একটা প্রশ্ন চলতেছে, দুনিয়াতে নারীদের গুণ কি, শ্রেষ্ঠ গুণ কি নারীদের, কেউ জবাব দেয় না, আমি এটা শুইনা চলে আসলাম। ফাতেমা, তুমি পারবানি? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, স্বামী আমার রহমতের নবীর কাছে যাবেন, আব্বা জানের কাছে আমার সালাম দিবেন, আর জবাবটাও শুনায় দিবেন, দুনিয়াতে নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হল বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। হযরত আলী দৌড়, নবীজির দরবারে হাঁপাচ্ছেন, ঘাম, নবী বলেন, এই আপনি একটু আগে গেলেন, আবার দৌড়ে আসলেন, কোথায় গেছিলেন? বা ঘরের থেকে আসছি, তাই আমার কলিজার টুকরা ফাতেমা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। নবী জবাব পেয়েছেন না, আপনার ফাতেমা জবাব দিয়েছেন, তাই বলে, হ্যাঁ কি জবাব দিছেন? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জবাব দিলেন, নারীদের জন্য শ্রেষ্ঠ গুণ হলো বেগানার নজর থেকে নিজেকে বাঁচাইয়া রাখা। নবী বলেন, আমার কলিজা তো, তো আমার কলিজা ফাতেমা ছাড়া এই জবাব আর কে দিবে? আমি দোয়া করি ফাতেমার জন্য। নবী এমন দোয়া দিলেন যে ফাতেমার মাধ্যমেই বর্তমান দুনিয়াতে রসুলের বংশ এখনো জিন্দা আছে। আওলাদে রসুল শুনেন না নাম আওলাদে রসুল? এই আওলাদে রসুল সব ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশ থেকে, তার মাধ্যমে। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, ও যুবক, আমি যে এতক্ষণ চিল্লাইয়া তোমার পায়ে ধরে বিনয়ের সাথে কথা বলতেছি, দুনিয়ার সব ডাক্তারের একমত, কথা বলার মতো কষ্টের আর কোনো কাজ জমিনের মধ্যে নাই,
এরপরও বাবা এত কষ্ট করে বিনয়ের সাথে কথা বলি, একবারও কিন্তু বলি নাই বাধ্য করে যে আলেম হওয়া লাগবে, মাদ্রাসা আসতে হবে, স্কুল ছেড়ে দাও বলি নাই রে বাবা। ও যুবক বাবা, আজকে তোমার মতো যুবকের দ্বারা কত আশা, কলিজা ভরা আশা। তোমার একটা যুবকের মধ্যে এত গুণ আল্লাহ দিছেন, গোটা দুনিয়াটাকে নিয়ন্ত্রণ করার মতো গুণ আল্লাহ তোমার মধ্যে রাখছেন, তুমি ব্যবহার করো না। ইহুদি বেঈমানেরা যদি দুনিয়া কন্ট্রোল করতে পারে, তুমি আমার নবীর শ্রেষ্ঠ উম্মত কেন পারবা না? তোমার মধ্যে সে মেধা আছে, তুমি কাজে লাগাও না, বরং দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ করে করে কাটাইয়া নিজের চেহারাটা নষ্ট করে ফেললারে বাবা। তোমার কিডনি নষ্ট, হার্ট দুর্বল, তোমার চোখের পাওয়ার দুর্বল, তোমার ব্রেন দুর্বল। ও যুবক বাবারা, মনে মনে কষ্ট নিও না, এই দুনিয়ায় যাদেরকে আপন মনে করো কেউ কিন্তু তোমার আপন না, সব দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে মোবাইল বন্ধ, কথাবার্তা নাই। আর ওলামায়ে কেরাম যতই গালি দেও, তোমার সামনে যাইয়া হাসি মুখে সালাম দেয়, পারলে বুকের সাথে লাগায় নেই। এত গালি দাও তারপরও কিন্তু আমরা কিন্তু বধির না, তোমরা যত গালি দাও আমরা শুনি। পাঁচকুল্লির বিরুদ্ধে কত কথা, চরমনার বিরুদ্ধে কত কথা, সিনার বিরুদ্ধে কত কথা, পীর মাশায়েখের বিরুদ্ধে কথা, তাবলিগের বিরুদ্ধে কথা কতই না কও, আমরা কিন্তু কোনোটার জবাব দেই না, সব জানি শুনি। এরপর সামনে এসে সালাম দেই, বুকে হাত বুক লাগাই, একমাত্র কারণ নবীর আদর্শ লালন করি। ও যুবক বাবা, এক এলাকায় একজন আল্লাহর ওলি আছেন, মানুষেরা খবর পাইয়ে পাইয়ে মোলাকাতের জন্য যায়, শুই না একটা হিন্দু ছেলেও গেছে। হিন্দু ছিল একটা সুদর্শন সুপুরুষ যুবক, টক টক চেহারা, যাইয়া হুজুরের লগে হাত মিলাইছে, হাতটা মিলাইয়া অ্যাকশন শুরু হয়ে গেছে। যুবক ছেলে অকপটে বলে ফেলল, হুজুর আমি কিন্তু সনাতন ধর্মের ছেলে। তাই নাকি কর? হুজুর হাত ধইরা আর ছাড়ে না, এক ধ্যানে চেহারার দিয়ে তাকাইতেছে আর হুজুরের চোখ বয়া পানি ভরতেছে। যুবক গেছে ভয় পাইয়া, আরে আমি সনাতন ধর্মের মানুষ, একটু আইসি মহব্বতে। ওই আমি সেদিন ফরিদপুরে গেছি, এখন এক জায়গায় বসা বয়ানের আগে খানা টানা খাবো, তো একজনে বলতেছে দুইটা হিন্দু ছেলে আপনার সাথে একটু দেখা করবে, ভয় পাইতেছে, আপনি অনুমতি দিবেন নি? পরে আমি বললাম হ্যাঁ নিয়ে আস, তো আসলো, অনেকক্ষণ বসাইলাম, নাস্তা দিলাম, কথা বললাম। হুজুর সবসময় বয়ান শুনি, মাশাল্লাহ ভালো, আমাদের কোরআনের মাহফিলে এরকম অনেক জায়গায় অনেক বিধর্মীরা আসে না, আসে না? যুবক ভয় পেয়ে গেছে, হুজুর মুসাফা করলাম, পরিচয়টা দিলাম, আপনি কাঁদতেছেন কি, বেয়াদবি করে ফেলছে? আল্লাহর ওলি কয় না বাবা, তো কাঁদেন কেন? কা আল্লাহর কুদরত দেখে কাঁদি। কি কুদরত? তোমার এত সুন্দর চেহারা, আল্লাহ যে জাহান্নামে জ্বালাইবেন, একটু কি আল্লাহর মায়া লাগবে না? কাম সারছে, হৃদয়ের মধ্যে ইঞ্জেকশন ঢুকে গেছে, যুবকের কলিজায় নাড়া দিছে। কইল কি? হুজুর হাত ছেড়ে দিছে, যাও বাবা, মেডিসিন একটা দিয়ে দিছে, যুবক চলে গেছে। বাড়ি আসার পরে আর ঘুম নাই, খাওয়ন নাই, হুজুর কইল কি? বালিশে মাথা লাগায় টেনশন করে, হুজুর আমাকে বলেছে, আমাকে এত সুন্দর চেহারা দিয়ে আল্লাহ বানাইছেন, জাহান্নামের আগুনে আমাকে জ্বালাইবে, না সেটা তো অনেক দূর, ওটা তো মরার পর, কিন্তু আমারে তো দুনিয়ায় মাটির উপরেই তো জ্বালায় দিবে, এটা তো আমার ধর্মের নিয়ম। তাহলে জাহান্নামের আগুনের আগে দুনিয়ার আগুনেই তো আমার সবাই জ্বালায় ফেলবে, না আমি জ্বলতে চাই না। মনেরে বুঝাইয়া কন্ট্রোল করতে পারে না, হুজুরের এক কথায় হৃদয়টার মধ্যে নাড়া ভরল। যুবক দৌড়াইয়া আবার আল্লাহর ওলির কাছে গেল, যাইয়া হাত ধইরা কয়, হুজুর আমি বুঝতে পেরেছি, আমার এই সুন্দর চেহারাটা আমি জাহান্নামের আগুনে জ্বালাইতে চাই না, আর জাহান্নামের আগুন অনেক পরের কথা, দুনিয়াতেই তো মরিয়া গেলাম গো, ধর্মে আগুন দিয়া জ্বালায় দেয়, আমি এই আগুনে জ্বলতে চাই না। হুজুর আমারে তওবা করায় দেন, আমি মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলতে চাই।
হুজুর আমাকে কালেমা পড়ায় দেন। ও আল্লাহর বান্দারা ও যুবক, তোমাদের এই উত্তরবঙ্গ এলাকার একটা ঘটনা, তাজা ঘটনা, এলাকার নাম বলবো না, শুধু ঘটনাটা বলা আমার উদ্দেশ্য, না জানি আল্লাহ কারে হেদায়েত দেয়। হেদায়েতের মালিক আমার বাবারা, যদি পারতাম, তোমরা যদি একটু সুযোগ দিতা, মুখ খুইলা বলতা হাফিজ ভাই আমগো নিচে আইসা আপনি পাও ধরবেন, আমরা নবীর সুন্নতার সারবন, হৃদয়টারে যদিও কথা কিন্তু করা করা কইছি, হার্ড কথা বলছি, কিন্তু আমার অন্তরটা কিন্তু হার্ড না রে বাবা, মোমের মতো নরম হৃদয় নিয়ে বসছি। যদি একটু বলতা, পায়ে হাত দিলে আর দাড়ি কাটবানারে যুবক, তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীরে ভুলবানা, ও যুবক তোমার পায়ে হাত দিলে তুমি আর আমার নবীর সুন্নতের জবাই করবান। ও আল্লাহর বান্দারা, মনটা চায় আমি তোমার কাছে আইসা বুকে লাগায় তোমার পায়ে ধরি। ও যুবক, আজকে আমিও তো তোমার মতো একটা যুবক সন্তান, আজকে আমি যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় চলি, কেউ আমারে বাধা দিত না। ও যুবক বাবারা, এই টুপি মাথায় দেওয়ার কারণে মাথাটা গরম, তোমার থেকে কম বুঝি না, দাড়ি রাখার কারণে যৌবনের ভাব চলিয়া যায়, কম বুঝি না, লম্বা জামাটা গায়ে দেওয়ার কারণে শরীর আটকা আটকা লাগে, তারপরও জামা খুলি না, এই শীতের দিনে ফজরের সময় ঠান্ডা পানি দিয়া উজু বানাইয়া নামাজ পড়তে কত কষ্ট, তোমার থেকে কম বুঝি না রে বাবা। আজকে যদি আমি এত গালি শুনতেছি, এরপরও নামাজ ছাড়ি না, বেপর্দায় চলি না, হালাল খাই, ও বাবা পাও দূরে দূরে তোমাদের বুঝাই, এর একমাত্র কারণ আমার মাওলার কথা সত্য, আল্লাহর কোরআনে কোনো ভুল নাই, নবীর কথায় কোনো ভুল নাই, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, ওই কোরআনে জাহান্নামেরও বয়ান আছে, একটা কথা মিথ্যা না। ও বাবারা তাকায় দেখো, তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ছে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, তাকায় দেখো স্কুল কলেজে পড়ে এখনো নামাজ সারে না নাই, বিবেকটারে প্রশ্ন করো, তুমি কেন পারবা না রে বাবা। তোমার মতো যুবক আজকে দেখো কৃষি কাজ করে, নদীর মধ্যে মাছ ধরে না, মাছ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা। তোমার মতো যুবক সন্তান র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে না, মাছ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না। ও যুবক, তুমি একটা আদর্শ ডাক্তার হও, আমি দোয়া করে গেলাম তুমি একজন ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, তবে আমার দাবি বেয়াদব হইও না, তোমার আচরণে যেন আলেমরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন মা বাবার অন্তরে কষ্ট না যায়, তোমার ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়। এই উত্তরবঙ্গের একটা ঘটনা একজন আল্লাহর ওলির জবান থেকে আমি শুনছি, একটা সন্তান যুবক সারাদিন দুষ্টামি করিয়া সন্ধ্যাবেলা ঘরে গেছে, ঘরে যাইয়া আব্বা জানেরে কয়, আব্বা জান আমাকে 10,000 টাকা দাও। সন্ধ্যার টাইমে বাবায় বুঝতে পেরেছে, এখন যদি আমি বাচ্চাটারে টাকা দেই 10,000, আমার সন্তান বন্ধু বান্ধব নিয়ে মদের আড্ডায় যাবে, আর ওখানে গিয়া নেশা পান করে মাতাল হয়ে যাবে। বাবায় বলে, খবরদার আমি তোমাকে একটা টাকাও দিব না। সন্তান নিজের রাগটারে দমন করতে পারে না, বারবার বলে, আব্বা জান 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও, 10,000 টাকা দাও। বাবায় বলে, আমি দিবই না, দিবই না, দিবই না। সন্তান রাগকে কন্ট্রোল করতে না পাইরা, এইবার বাবার টাকার মায়ায় পড়িয়া, বাবার উপরে ক্ষিপ্ত হইয়া বাবার গায়ে হাত তোলা শুরু করলো, বাবার উপরে প্রহার শুরু করলো, এমন ভাবে আঘাত, বুড়া বাবা রাস্তার আওয়ার রাস্তার পার্শ্বে ঘর, সন্তানের আঘাতে বাবায় মাটিতে পড়ে গেল, রক্ত বের হয়ে মাটির জমিন লাল হয়ে গেল, পেছনের ঘরে আম্মা যান এই অবস্থা দেখে একটা দৌড়াইয়া সন্তানের পা জড়ায় ধরছে,
আর বলে বাবা তোর বাবারে আর মারবি না, তোর পায়ে ধরে মাপ চাই তুই বাবারে আর মারিস। মায়ের একটা লাত্তি মাইরা সন্তানটা এবার বের হয়ে গেল, হুন্ডা নিয়ে এবার চলতেছে বন্ধুদের আড্ডায় যাবে। মাওলার কুদরত সন্তানটা হুন্ডা চালাইয়া যায়, ওদিকে মা আসমানের দিকে তাকায়া চিল্লায় কয় হে মালিক আমার সন্তানের ফিরাইয়া দিও না রে মালিক, এই সন্তানের মার আর কয়দিন খাব, হেদায়াত থাকলে দিও না হয় এই সন্তানের মুখ আমি মায়েরে দেখায়ও না। দরজাটা ভিতর দিয়া এমন ভাবে আটকাইছে, সন্তান যদি আইসা দরজা ভাঙ্গে তারপর আর দরজা খুলবে না মা, এমন ভাবে আটকাইয়া দিল। বাবায় বিছানায় শুয়ে কাঁদতেছে, মাও কান্না করে রাত্র গভীর। এদিকে আমার মাওলার কুদরত যুবক ছেলেটা হুন্ডা নিয়ে রাস্তা দিয়া যায়, তাকায় দেখে রাস্তার পাশে এরকম প্যান্ডেল একজন আল্লাহওয়ালা বয়ান করে মা বাবার খেদমতের উপরে। যুবক ছেলেটা হুন্ডা থামায় দাঁড়ায় দাঁড়ায় বয়ান শুনল, আল্লাহর ওলিদের বয়ান মনে হয় যেন কঠিন বড় আকর্ষণ অন্তরে, যুবকের হৃদয়টা চুম্বকের মতো একটা টান দিছে। যুবক দাঁড়াইয়া কিছুক্ষণ বয়ান শুইনা, হুন্ডাটার মধ্যে তালা মাইরা মাঠের পিছনে বসে গেছে। আল্লাহর ওলি এমন বয়ান দিলে এক পর্যায়ে যুবক ওই পিছনে ভয়ে কান্না শুরু করলো, কান্না করতে করতে এক পর্যায়ে মাটিতে গড়াগড়ি খায় চিৎকার শুরু করলো। ওই যুবকের চিৎকারে পুরো ময়দানটা থরথর করে উঠল, সবাই নজর করে আসে। আল্লাহর ওলি বয়ান করার মধ্যে নজর পড়ে গেল, হুজুরে বয়ান থামায় বলে যুবক বাবাটারে আমার সামনে নিয়ে আসো। সামনে নিয়ে আসলো, হুজুর মোনাজাত দিলেন, মোনাজাত দিয়া বিদায় দিয়া যুবকটারে আইসা ডাক দিয়া কাছে আইনা কয় বাবা এত চিল্লা কান্না কেন, আমি তো দেখলাম তুমি হুন্ডা থামায় এখানে আসছো, মনে হয় মারাত্মক কোনো অসুবিধা তোমার আছে। এবার যুবক হুজুরের পা জড়ায় কয় হুজুর আমার আল্লাহ মাফ করবেন, এই দুনিয়ায় বোধহয় আমার মতো খারাপ কোনো সন্তান নাই। বলে বাবা কি করেছো, বলে আমি আমার বাবার গায়ে হাত তুলেছি, আমি আমার মায়ের গায়ে হাত তুলেছি, আমার জাহান্নাম ছাড়া উপায় নাই, হুজুর আমার উপায় কি হবে একটু তওবা করাইয়া দেন, আমি আর জীবনে বুঝি মাপ পাবো না রে হুজুর। আল্লাহর ওলি বলে বাবা তুমি মাওলার কাছে খাঁটি ভাবে ক্ষমা চাও, কান্না করো আর তোমার মা বাবার পাও জড়াইয়া ধরো, মা বাবায় যদি মাফ করিয়া দেয় আমার মাওলার আরশ খুশি হয়ে যাবে, মা বাবায় খুশি হয়ে গেলে আল্লাহ খুশি। এবার হুজুরে দোয়া টোয়া করে দিলেন, রাতের গভীরে যুবক ছেলেটা বাড়িতে রওয়ানা, দরওয়াজার কিনারায় গভীর রাত, ডাক দিয়া কয় মা আমি দরজার সামনে হাজির, দরজাটা খুলে দাও রে মা। মা কোনো ডাকের সাড়া দেয় না, জবাব দেয় না, মা তো ভেতর থেকে দরজা আটকাইছে সন্তানের আর ঘরে ঢুকাইবে না, সন্তান এত ডাকে মা সাড়া দেয় না। যখন চিল্লাইয়া কান্না শুরু করছে মা ডাক দিয়ে কয় আমার ঘর তোর জন্য বন্ধ করে দিছি, আর জায়গা হবে না, আবার কি মারতে আসছো। সন্তান এবার চিল্লায় আর কাঁদে আর কয় মা আমি বেয়াদবি করেছি, আমার একটু সুযোগ দাও, আমি ক্ষমা চাইয়া তারপরে ঋণ আদায় করব, মা আমি জীবনে আর বেয়াদবি করব না। যখন সন্তানের কান্নার আওয়াজ মায়ের কলিজার মধ্যে আঘাত শুরু হয়ে গেল, দরজাটা খোলার পর সন্তান বাবার পা জড়ায় কান্না শুরু করলো, ও আব্বা জান আমি বুঝতে পারি নাই মাফ করিয়া দেন, আপনি যদি আমাকে মাফ না করেন আমার উপায় নাই। ও যুবক
এই চেয়ারে বসছি বাহাদুরি না রে বাবা আমার মা বাবার কত কান্না কত দোয়ার কারণে আজকে এখানে বসছি ও বাবারা তোমরা যারা আজকে এখানে আছো মা বাবার দোয়া কান্না ছাড়া কিন্তু কেউ পরীক্ষায় পাস করতে পারো নাই মা বাবার চোখের পানি দোয়ার কারণে আজকে টাকার মালিক হয়ে গেছো মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে আজকে বাড়ি গাড়ির মালিক সম্মানের চেয়ারের মালিক আজকে ওই মা বাবা যার দুনিয়ায় নাই সাদা কাপড়ের প্যাকেট বানায়া কবরে রাখছো ওই বাবা এমন একটা রাত নাই টেলিফোন করে খবর নেয় নাই আজকে ওই মা বাবারই কবরে রাইখা কেমনে ঘুমাও রে সন্তান এত নিষ্ঠুর কেন হইছো ওই মা বাবার জন্য কি এক ফোঁটা চোখের পানি ছাড়তে পারবা না ওই মা বাবার ঋণ আদায় করা সম্ভব না রে বাবা ওই মা বাবা গোপনে কত কান্না করে তোমার আমার জন্য দোয়া করে গেছেন ওই মা বাবায় যদি মানুষ না বানাইতেন মানুষ হইতে পারতাম না ও যুবক বাবারা এই অল্প বয়সে কে না জানি মায়েরে কষ্ট দিয়া কাঁদাইছো কত বাজে কথা বলছো মা জানি কষ্ট পাইয়া গোপনে কান্না করেছে একজন আল্লাহর বান্দি স্বামীর সাথে রাতের বেলা বিছানায় শুয়া শুয়া কাঁদতেছে স্বামী বলে বিবি কেন কাঁদো বলে আমার মনে কষ্ট কি কষ্ট বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার সন্তান আমাকে মা বলিয়া ডাক দেয় না কেন বলে একদিন একটা অন্যায় করছে আমি রাগ করছি সন্তান ওই রাগে অভিমান কইরা এখন আর আমারে ডাকে না ঘরে আইসা খানা খায়া চুপচাপ নেমে যায় আমার দিকে তাকায় না মা বলে না স্বামী বলে বিবি একটু ধৈর্য ধারণ করো একদিন দুদিন একটু দেরি করো দেখবা সন্তান ভুল বুঝতে পারিয়া কাছে আসবে আম্মা যান কাঁদে আর কয় স্বামী বুঝাইতে পারি না আমি যতই ঘুমানোর চেষ্টা করি আমার ঘুম আসে না খানার প্লেটটা নিয়ে বসি আমার মুখে খানা যায় না কারণ আমার কাছে লাগে খানার থেকে ঘুমের থেকে আমার সন্তানের মা ডাকে এত মজা ও যখন আমাকে একবার আম্মু বলিয়া ডাক দেয় আমার কলিজা ঠান্ডা হইয়া যায় ও যুবক ওই মাকে জানি কারা কাঁদাইছো বাসায় যাইয়া মাকে ডাক দিয়া ক্ষমা চাইয়া নিও মাকে বলিও মা আজকে এত বিশাল ময়দানে বয়ান হইল রে মা কত আমার মতো যুবকেরা দেখলাম কান্না করলো চোখের পানি সারিয়া মোনাজাত করলো আর আমার চোখে পানি আসলো না মা মনে হয় জানো গুনার কারণে আল্লাহ বেজার হইয়া গেছি মা তুমি যদি একটু মাথায় হাত দিয়া দোয়া করিয়া দেও আল্লাহ হয়তো রহমতের দরজা খুলিয়া দিবে ও এতিম বাবারা আমার মায়ার নবীও বড় এতিম আমার মায়ার নবী দুনিয়াতে এইসা বাবার চেহারা দেখেন নাই ছয় বছরে মা হারাইয়া নবীর চোখে পানি ওই নবীর শরীরে মশা মাছি মারা হারাম যেই নবীর শরীরে মশা মাছি পড়ে না ওই নবী উম্মতের জন্য দিনের দাওয়াত দিতে তায়েফে যায় তায়েফের কাফের বেইমানের বাচ্চারা পাথর মারিয়া নবীর শরীর মোবারকে রক্ত ঝরায় আমার নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতা মোবারক আটকাইয়া যায় আমার আল্লাহ কয় জিবরাইল জলদি করে যাও আমার মায়ার নবীর কান্না আমি সহ্য করতে পারি না ও এতিম নবীর আশেক উম্মতের দল ওই নবীর দিনের জন্য কি মায়া হবে না ওই নবীর মোহাব্বত যদি অন্তরে থাকে রে বাবা শয়তানের ধোকায় পড়ে গুনাহ তো কম করো নাই আজকে থেকে মাওলার কাছে কান্না করো চোখের পানি ছাড়ো তওবা করো কান্না যদি না আসে চেষ্টা করো বাবা দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া ঠান্ডা করা যায় না জাহান্নামের আগুন গুনার কারণে জ্বলতে থাকবে পানি ছাড়া ঠান্ডা হবে না
তবে দুনিয়ার পাগুনটা বৃষ্টির পানি নদীর পানিতে নিভানো যায়, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া নিভানো যাবে না। এই জন্য আল্লাহ কোরআনেও বলেন কান্নার কথা, আমার নবীও জিন্দেগি ভর কান্না করেছেন, আবু বকরের মতো বান্দা জান্নাতের টিকিট পাইয়া কান্না করেছেন, ওমরে ফারুক কান্না করেছেন, সেই তুলনায় আপনার আমার তো আজীবন কান্না করা দরকার, যেই পরিমাণ গুনাহ করেছি। মানুষ আমার গুনার খবর জানে না, জানলে চেয়ারে বসতে দিত না, আল্লাহ পাক সব জানেন। এরপরও রাগ করিয়া খানা বন্ধ করেন নাই, বরং আমার আল্লাহ ডাকতেছেন বান্দা কই গেছো, ওরে বান্দা আমার রহমতের দরজা খোলা, আমার দরজা ছাড়িয়া যেদিকেই যাবি জাহান্নামের আগুন, এক সেকেন্ডের জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ও বাবা, বাসায় গিয়া মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার কামড়, ফ্যানের বাতার চালায়া ঘুমাও গরম, আল্লাহ না করুন গুনাহ নিয়া যদি কবরে যাও, ওই কবরে জাহান্নামের আগুনের গরম, ওই কবরের দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করবা? আল্লাহর কোরআন সত্য, গুনাহ নিয়া কবরে গেলে আজাব হবে সত্য। এখনো সময় আছে, আমার মাওলাকে মনে মনে ডাকো, মনে মনে বলো হে আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, ও আল্লাহ আমার গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিব্বা না পাক, অন্তর না পাক, আজকে তওবা করে ফেললাম, মরিয়া গেলে যাব আর নামাজ সারব না, আর দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলব, নবীর সুন্নত অনুযায়ী চলব, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি অন্তর কারো তৈরি হয়, মোনাফেকি না থাকে, খাটি তওবার নিয়ত যাদের আছে, রে বাবা দুইটা হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار ودير ماليك غنار بوزاني أبنار درزايا حزير দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ করেছিলেন, আজকে গুনার কারণে সেই জীবনটা নাপাক হয়ে গেল, তওবার নিয়তে হাত তুলেছি আর গুনাহ করব না। মেহরবানি করে আমাদের সকলের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ।